আমার বন্ধুগণ এটি গোটা উন্মে মহাম্মী জানা থাকা দরকার তাহলে আমরা মানহাজের দিক থেকে চিন্তা চেতনার দিক থেকে কর্মনীতির দিক থেকে দাওয়াতের দিক থেকে ইসলামী আচার আচরণের দিক থেকে পদভ্রষ্ট এবং বিভ্রান্ত হব না এই জন্য এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করার পর আমি আজকের যেই খোদবার মূল বিষয় রয়েছে সেই বিষয়ের মধ্যে ইনশাআল্লাহ তালা যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের সামনে কিছু মৌলিক কথা তুলে ধরার জন্য প্রথম যে ঘটনাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমার বন্ধুগণ আমরা জানি এই যুগের শ্রেষ্ঠ মুজাতিদের মধ্যে একজন যাকে অনেকে ইমাম অনেকে মুজাহেদ বলেছেন এক সময় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সৌদি আরবের মুফতি হিসেবে মুফতি আহম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রথম সময় তিনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেকটো দায়িত্ব পালন করেছিলেন শেখ আজিজ আবদুল্লাহ বিন বাজ তালা তার একটি ঘটনা তিনি যখন সৌদি আরবের তখন বর্তমান এই যে ওমান একটা দেশ রয়েছে আপনারা সবাই জানেন বাংলাদেশের বহু মানুষ ওমানে বসবাস করে থাকে এই দেশটি হচ্ছে এই পৃথিবীর মধ্যে খারেজিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত রয়েছে এই খারেজিদের একটি রাষ্ট্র পৃথিবীর মধ্যে রয়েছে সেটা হচ্ছে ওমান এদের পরিপূর্ণ আকিদা হচ্ছে যারা ও মানে ছিলেন তারা বলতে পারবেন এদের পরিপূর্ণ আকিদা হচ্ছে খারিজি আকিদা রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের প্রতিষ্ঠাই হয়েছে খারেজিদের আকিদার উপর আলিজিবাবি তলেবরদি আল্লাহ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে হারুরাতে গিয়ে আবি তলে ব্রদিয়াল্লাহ তো বিপক্ষ অবস্থান নিয়েছিলেন ওই খারিজিদের মধ্যে নাফিবুল্লাহ আজহাকের যারা অনুসারী ছিল তাদের একজনের মধ্যে নাফিবুল্লাহ আজহাকের অনুসারীদের একজন হচ্ছে আবদুল্লাহ মেহবাব আবদুল্লাহ এমনি এবাদের অনুসারী এবাদি সম্প্রদায় বর্তমানে এই ওমানের মধ্যে তারা শাসন কার্য চালিয়ে যাচ্ছে অল্প কিছুদিন আগে গত বছর আপনারা জানেন ওমানের শাসক যিনি ছিলেন সুলতান কাবুস সে মারা গিয়েছেন সেই এবাদিদের মানে সবচেয়ে বড় ডোনার বা পেট্রোনাইজ করত এমন ব্যক্তি ছিল যিনি মারা গিয়েছেন দীর্ঘ সময় ক্ষমতা ছিল পৃথিবীর মধ্যে ওই ইতিহাস সাক্ষ্য দেয় যে সম্ভবত তার মতো এত দীর্ঘ সময় এত লং টাইম পৃথিবীর মধ্যে কোনো শাসক ক্ষমতায় ছিল না যে সুলতান কাবুশ্রী মারা গিয়েছেন অনেক সময় আমার মনে হচ্ছে সাতচল্লিশ বছর বা বছর আমি যদি ভুল না করে থাকি এই সময় ক্ষমতায় ছিল যাই হোক বর্তমানে সেখানে যিনি গ্র্যান্ড মুফতি রয়েছেন এবাদীদের গ্র্যান্ড মুফতি যিনি রয়েছেন যেমন শেখ আহমদ খালিলি সে ব্যক্তি তিনি আজকে এক বছর দুই বছর নয় প্রায় বায়ান্ন বছর তিনি এই এবাদি রাষ্ট্র ওমানের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এই গ্র্যান্ডমূর্তির পোস্ট হচ্ছে মন্ত্রীর পোস্ট আপনারা তো মন্ত্রীর পোস্ট বলে বুঝেন মানে কোন পর্যায়ের পোস্ট সরকারি মন্ত্রীর পোস্টে এক বছর দুই বছর নয় পঞ্চাশ বছর নয় বায়ান্ন বছর পর্যন্ত তিনি মন্ত্রীর এই পোস্টে রয়েছেন তিনি যখন তাগড়া যুবক যখন তিনি তার বয়স তেত্রিশ অথবা পঁয়ত্রিশ ছত্রিশ হবে এর আগেই তিনি কিন্তু গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ আল খালি আপনারা যদি নেটে যান আহমদ আল খালিকে সার্চ দিবেন তখন চলে আসবে এখন বদ্ধ অনেক বৃদ্ধ মানুষ সাতাশি অথবা অষ্টাশি বছর তার বয়স এমন এখনও তিনি গ্র্যান্ড মূর্তি হিসেবে দায়িত্ব পালন করতেছেন এই এ রাষ্ট্র ওমানের তিনি যখন তার যুবক তখন সৌদি আরবের তাকে দাওয়াত দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে মে হিসেবে তিনি মানে ওমানের গ্র্যান্ড মুফতি যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে আমার জানা নেই তখন আমার এই মুহূর্তে যতটুকু খেয়াল করতেছে সম্ভবত বাদশাহ খালেদ রেম্লাহ তালা সম্ভবত তিনি তখন মানে ক্ষমতায় ছিলেন এই মুহূর্তে আমি বলতে পারছি না তো তার সময়ে দাওয়াত দেওয়া হয়েছে তিনি একটা বিশাল প্রতিনিধি দল নিয়ে যেহেতু রাষ্ট্রীয় মেহমান হিসেবে গিয়েছে তার মানে সাথে অনেক মানে অনুসারীদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন তারপরে যখন শেখ আব্দুল বিন বিনবাস রহমতুল্লাহ জানতে পারলেন তিনি জ্ঞানমূর্তি তখন তিনি বাদশার কাছে অনুমতি চাইলেন যে যেহেতু ওমান থেকে আহমদাল আল খালিরই আসতেছে আমি তার সাথে একটু বসতে চাই তাকে কিছু নসিহতমূলক কিছু কথা বলতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে সেটা করতে পারি তখন শেখ আব্দুল বিন বিমবাস রহমতুল্লাহকে অনুমতি দেওয়া হলো শেখ বিবাজ রহমতুল্লাহ এই অনুমতি পেয়ে তার সাথে শেখ বি রহমতুল্ল্লা বললেন যে বসার কথা যে একটা রুমের মধ্যে ব্যবস্থা করা হবে শুধুমাত্র সে থাকবে আর আমি থাকবো সে থাকবে আর আমি থাকবো অন্য কেউ থাকবে না অন্য কোন লোক থাকবে না তাই করা হলো শেখ মিরাজ রহমতুল্লাহ আপনারা জানেন তিনি অন্ধ ছিলেন স্বাভাবিকভাবে এই অন্ধ ব্যক্তিকে নিয়ে যেতে হলে একজন ব্যক্তি দরকার ঠিক না অন্ধকে যদি নিয়ে যেতে হয় তাহলে একজন লোক দরকার হবে একজন লোক তাকে নিয়ে গিয়েছেন যিনি তাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য তিনি গিয়েছেন আর এছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না মানে এই তিনজনেই ছিল আর চতুর্থ কোনো ব্যক্তি ছিল না যেহেতু শেখ মিবাজ রহমতুল্লাহকে সহযোগিতা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি নিয়ে গেছেন শেখ মিমাজ রহমতুল্লাহ আহমদ খালি লিখে বললেন দেখো তোমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে কোরআন আছে তোমাদের কাছে নবী ইসলামের হাদিস আছে আমাদের কাছে হাদিস আছে আর তোমরাও আরবিতে কথা বলো আমরাও আরবিতে কথা বলি সব তোমরা বুঝবো তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আকিদা আমাদের মতো বিরোধ রয়েছে সেগুলো যদি আমরা সমাধান করি আর তুমি যদি সমাধান করে দিতে পারো তাহলে একটা কম্বলকে গোটা একটা জাতিকে তুমি রক্ষা করতে পারলাম কারণ তোমার বক্তব্যের উপর নির্ভর করে আছে গোটা একটা জাতি গোটা একটা দেশ সুতরাং আমি তোমাকে এই এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের আকিদা সম্পর্কে আমি আলোচনা করবো না আজকের প্রোগ্রামে আমি অন্য বিষয়ে আলোচনা করবো একটা আকিদা শুধু আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা আকিদা হচ্ছে যদি কেউ গুণা করে সেটা যেই ধরনের গুণা হোক না কেন কবিরা হোক সহিরা হোক যেই ধরনের গুণা করে গুণা করলেই সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না তাহলে আমরা যারা এখানে আছি সবাই মুসলিম তো তাদের মতে বুঝতে তো ব্যাপারটা ভয়ঙ্কর আকিদা আকিদা আমি আলোচনা করতেছি না তাদের এবার আলোচনা করতেছি না তখন তাকে এই দৃষ্টি আকর্ষণ করলেন বললেন যে তুমি অন্তত পক্ষে একটা জাতিকে রক্ষা করতে পারো বিপদ থেকে একটা জাতি তোমার মাধ্যমে হৃদায়ত লাভ করে যাবে তুমি জানো কোরআন এবং হাজির সবগুলো তোমাদের কাছে জানা রয়েছে সুতরাং তুমি এই বিষয়গুলো সংশোধন করো এই বিষয়গুলো তোমাদের মধ্যে সংশোধন আনা দরকার যখন শেখ বিনবাজ রহমতুল্লাহ বক্তব্য শেষ হয়ে গেল তখন এবাদিদের ইমাম এখনই জীবিত রয়েছেন এখন খালিরি শেখ বিনবাজ রহমতুল্লাহার আজকে আর নেই এই পৃথিবীতে এই ব্যক্তি বলল যে আব্দুল হাজিজ তোমার বক্তব্য শেষ কিনা বলে হ্যাঁ আমার বক্তব্য শেষ আমার কথা শেষ তার আমার কথা আছে এবার আমার কথা শুনো আমার কথা হচ্ছে আমি এবং তুমি আমার সাথে যারা এসেছে আমার প্রতিনিধি দল তোমার সাথে তুমি তোমার প্রতিনিধি দল 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 নাও কাদের নিবে তুমি নাও আমরা দুইজন আল্লাহর ঘরের কাছে যাব খুব ভালো করে খেয়াল করুন অত্যন্ত কঠিন একটি কথা আজকের এই আলোচনার মধ্যে আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে আল্লাহর ঘরের কাছে যাব। আমি এবং তুমি আমরা এই দুইজন আমাদের দল নিয়ে আমাদের গ্রুপ নিয়ে আল্লাহর ঘরের কাছে যাব। আল্লাহর ঘরের কাছে গিয়ে আমরা শপথ করব। যেটা হক সেটা আমরা মেনে নিব আলদার ঘরের কাছে গিয়ে আমি এবং তুমি বসবো এবং আমার দল তোমার দল থাকবে তোমার মিডিয়া থাকবে আমার মিডিয়া থাকবে সেখানেই আলোচনা হবে হাত তাইয়া তাই জানাল হক কো বাই ও বাইনা তোমাদের মাঝে আমাদের মাঝে হক স্পষ্ট হওয়া পর্যন্ত সেখানেই কথা হবে এছাড়া কথা হবে না শেখ বিবাস রহমতুল্লাহ বলেন আমি তোমাকে এই জন্য ডাকি নি আমি তোমাকে এই জন্য ডাকিনি আমি তোমাকে ডেকেছি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে তোমাকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা দরকার কিন্তু তোমার সাথে আমার এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই কারণ আমার দিনের ব্যাপার আমার কাছে সামান্যতম কোনো সন্দেহ নেই তোমার সাথে আমার নিয়ে পর্যালোচনা করা বহস করার কোনো প্রয়োজন আমি মনে করি না কিন্তু তোমার এই বিষয়টি নিয়ে শুধুমাত্র তোমাকে নসিহত করার জন্য আমি মনে করেছি প্রয়োজন এই আমি নসিহত করেছি কিন্তু তোমার এই বিষয়ে যদি কোনো ধরনের সংশয় থাকে তুমি এর তাকিক করো আমি এই কাজের জন্য তোমাকে অনুমতি দিতে দিতে পারবো না এই কাজ করার বৈধতা ইসলামের মধ্যে নেই শেখ ইমবাদ রহমতুল্লাহ রাজি হলেন যখন এই হজ থেকে হজের সফর থেকে এই আহমেদ আল খালিদি এই ইমাম এই ইমাম যখন হজের সফর থেকে যখন এয়ারপোর্টে অবতরণ করলো সাংবাদিক সহ মানে এই ওমানের সমস্ত মিডিয়াগুলো এসে জট হলো একসাথে বিশাল সাংবাদিক সম্মেলনের মধ্যে সে প্রথম তহমত দিল যে সাইফবিন্লাহ আলাই যে তিনি আমার লোকদেরকে ঢুকতে দেয় নেই আমাকে আলাদা একটা রুমের মধ্যে নিয়ে গিয়েছে কথাটা বুঝেন আলাদা একটা রুমের মধ্যে আমাকে নিয়ে গিয়েছে না আপনি যদি বলেন যে সাইফুল্লাহ ভাই আমাকে আমাকে একটা আলাদা একটা রুমের মধ্যে নিয়ে গিয়েছে অর্থটা কি দাঁড়াবে মানে তিনি ষড়যন্ত্র করে আমাকে হয়তো হত্যা করার জন্য চেষ্টা করেছে মানে কথাটা যদি লোকদের সামনে সাংবাদিকদেরকে বলেন যে তিনি আমাকে ডেকে ডেকে নিয়েছে ডেকে আমাদেরকে আলাদা একটা রুমে নিয়ে গিয়েছে খুবই ভয়ঙ্কর একটা বিষয় আলিম কিন্তু হকটাকে কীভাবে গোপন করেছে এবং হকটাকে মানুষের কাছে কিভাবে এক্সপ্লোর করেছে কিভাবে তুলে ধরেছে এমনভাবে তুলে ধরেছে যাতে করে মানুষ আরও বেশি বদপ্রষ্ট হতে পারে বলেছে যে আমাকে আলাদা একটা রুমের মধ্যে নিয়ে গিয়েছে আমার সাথী যারা ছিল সাথীদেরকে ঢুকতে দেওয়া হয়নি তিনি তো নসিহতের জন্য ডেকেছেন তিনি তো এখানে বহসের জন্য ডাকেন নাই কারণ ইসলাম বহসের মাধ্যমে কোনো সমাধান চায় না ইসলামের বহসের এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয় ইসলামের পদ্ধতি বহসের পদ্ধতি নয় কারণ আপনার দিনের ব্যাপারে সন্দেহ থাকলে আপনি জেনে নেওয়ার চেষ্টা করেন আমার দিন নিয়ে আপনি ঝগড়া করার জন্য আসবেন কি জন্য ঝগড়া করার কোনো প্রয়োজন নেই এই জন্য ইসলাম ঝগড়াকে এমনভাবে হারাম করেছে এমনভাবে নিষেধ করেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মন্তারাকাল মেরা হেক যে ব্যক্তি ঝগড়া বিবাদকে বিতণ্ডাকে যে ব্যক্তি পরিহার করলো বিতর্ককে পরিহার পরিহার করলো অহু হেক সে হকের উপর প্রতিষ্ঠিত থাকা সত্ত্বে আনা বামেন্লাহু জান্নাতের মধ্যে আমি তার জন্য একটা ঘরের আমি জামিন হব যদি উপর প্রতিষ্ঠিত থাকেন তারপরেও ঝগড়ায় যাওয়ার বিষয় নেই কারণ এই ঝগড়ার মাধ্যমে পৃথিবীর ইতিহাস সাক্ষী বড় ধরনের কোনো মানে অ্যাচিভমেন্ট অর্জন ইসলামের হয়নি মুসলমানদের হয়নি শুধুমাত্র মুসলমানদের মধ্যে কাজার সোজা হয়েছে ঝগড়া হচ্ছে এমন কাজ ডাস্টবিন নিয়ে নাড়াছড়া করা দুর্গন্ধ বাড়বে না কমবে অবশ্যই দুর্গন্ধ বাড়বে অবশ্যই দুর্গন্ধ বাড়বে খুব ভালো করে খেয়াল কর তারপরে সে যেটা মানে এখানে ব্যাখ্যা করলো সেটা হচ্ছে এই এরপরে আমি তাকে বলেছি আসেন আল্লাহর ঘরের কাছে আসেন কথাটা বুঝেন আমরা হয়তো মনে করবো যে মানে ভালো কথাই তো বলেছে ভালো কথা নয় ওর খারজি সম্প্রদায় আলিজে আল্লাহ আমার বন্ধুগণ কোরআন করিমকে দেখিয়ে বলেছে এই কোরআন হচ্ছে আমাদের মাঝে আর তোমার মাঝে ফাইসালা করি একমাত্র হুকুম হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সুতরাং আসো কোরআন নিয়ে আমাদের সাথে আসলে কি কথাটা ঠিকই না আলি আব্রি আপনি তালিব্দু কিং কর্তব্য বিমুল হয়ে গেলেন লাজবাব হয়ে গেলেন উত্তর দেওয়ার মতো আলি তালিব আব্দ তলিব কোনো সুযোগ পেলেন না শুধুমাত্র এতটুকু বললেন কালী মতো হক উরিদা বিহাল যে সত্য বলেছ সঠিক বলেছ কিন্তু উদ্দেশ্য করেছে অত্যন্ত খারাপ এর মধ্যে খারাপ উদ্দেশ্য রয়ে গেছে এই ব্যক্তিও ঠিক একই ধরনের কথা বললো যে আল্লাহর ঘরের কাছে আসেন আল্লাহর ঘরের কাছে যাবে কিছু যদি তার সাথে মানে এটা নিয়ে সংশয়ের বিষয় হতো যে আমি আমার কনফিউশনের মধ্যে আছি এটা সমাধানের দরকার তা আমি তো আমার দিনের ব্যাপারে কনফিউশনের মধ্যে নেই বলে তিনি রাজি হন নাই যেহেতু তিনি সত্য মুচিত হোক তিনি সেটা চান না আমার বন্ধুগণ এই যুগেও এইভাবেই ওই মুনাফেক আলেমরা যাদের ঐন্দের মধ্যে মুনাফে রয়ে গিয়েছে যারা সত্যিকার ঐন অর্জন করেছে কোরআন হাদিসের জ্ঞান লাভ করেছে কিন্তু কোরআন হাদিসকে সত্যিকার নিজেদের অন্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি আল্লাহ রবুল আলমের তাপ্প্য অর্জন করতে পারেনি জ্ঞানের মাধ্যমে যারা আল্লাহ তাল পরিচয় লাভ করতে পারেনি চিনতে পারেনি সুন্নার জ্ঞান লাভ করতে পারেনি মূলত তারাই এই ধরনের বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা বিভিন্ন ধরনের অপপ্রচারের মধ্যে লিপ্ত রয়েছে একই গোষ্ঠী এই কাজের মধ্যে লিপ্ত রয়েছে ঠিক এমনি ভয়ঙ্কর একটি বিষয় নিয়ে আজকের আলোচনা শেয়ার করব এই ঘটনাটি এই জন্য বললাম এই এই আলেম এখনো জীবিত আছেন আপনারা যদি মানে নেটে যান গুগলে যান দেখতে পাবেন প্রায় ছয় শতাধিক লিখা তার কিতাবই রয়েছে কটা বললাম একটা দুইটা বলি নেই খুব ভালো করে খেয়াল করেন মানে ছয় শতাধিক তার লিখা কিতাবই রয়েছে নিয়মিত রমানের কেন্দ্রীয় যেই বেতার রয়েছে ইয়া টেলিভিশন রয়েছে সেটা মিডিয়া রয়েছে সেটা মিডিয়া বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে থাকেন এখন জীবিত ব্যক্তি অথচ আল্লাহ আবুল আলহ এই হেদায়তেরা আলো যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত করবেন না সারা পৃথিবীর সমস্ত জ্ঞান থাকার পরেও কুরআন হাদিসের সমস্ত জ্ঞান থাকার পরেও আল্লাহর কসম করে বলছি সে ব্যক্তি হেদায়েত লাভ করতে পারবে না আর যার জন্য হেদায়েতের বরকত আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে থেকে যাবে সেই ব্যক্তি যদি সাধারণত তো জ্ঞান না থাকে হয়তো হতে পারে যে ক্লাস 2 ক্লাস 3 পাস করেছে কিন্তু হেদায়ত যদি আল্লাহ রবুল তার জন্য বরাদ্দ হিসেবে রেখে দেন তাহলে সেই ব্যক্তি হেদায়তের রাস্তায় উঠে যাবেন সে বুঝতেও পারবে না যে কিভাবে আল্লাহ রবুল তাকে হেদায়তের এই নোটটুকু তার হাতে আল্লাহ রবুল আলমিন ধরিয়ে দিয়েছেন এই জন্য সৌভাগ্যের বিষয় তাদের জন্য সবচেয়ে বড় বুসরা তাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ যারা হেদায়তের আলো লাভ করতে পেরেছে মুনাফিকি থেকে নিজেদেরকে বের করতে পেরেছে